থাম্বনেল এবং টাইটেল দেখে তো সবাই বুঝে গিয়েছেন যে এই ভিডিওটি কোন দিনের। এই ভিডিওটি পয়লা বৈশাখের, 14 এপ্রিলের। এতদিন এডিট করিনি তাই আপলোড করা হয়নি, তাও আজ এডিট করে আপলোড করে দিলাম। সো সবার প্রথমে আমরা চলে গেলাম মন্দিরে, আদর্শ জিনানন্দ বুদ্ধ বিহারে। প্রতি বছরের ন্যায় আমরা এবছরও ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে এই দিনটি উদযাপন করেছি। বুদ্ধ মন্দিরে সবাই উপস্থিত হয়ে বুদ্ধের কাছে বন্দনা জানিয়ে এই দিনটি শুরু করেছে। সবাইকে একটু ক্যামেরা বন্দি করে নিলাম। হঠাৎ পাশেই দেখতে পেলাম সবুজ ছবি তুলতেছে ফেসবুকে আপলোড করার জন্য। আবার অনেকেই ফেসবুকে পোস্ট করছেন, টেক্সট পোস্ট, ফেসবুক স্ট্যাটাস দিয়ে বিভিন্ন ধরনের শুভেচ্ছা জানাচ্ছেন পয়লা বৈশাখে। দেখতে দেখতে সময় পেরিয়ে এলো, হয়ে গেল খাবারের সময়। এখন আমরা খেতে বসলাম। আজ এক ভিন্ন ধরনের আইটেম রান্না করা হয়েছে। আজ পয়লা বৈশাখ উপলক্ষে ইলিশ ভাজা তো থাকবে। খাওয়া দাওয়া শেষ করে আমরা অনেক দূর দূরান্তে বেড়াতে গিয়েছিলাম, যার ভিডিও পার্ট 2 তে দেওয়া হবে। পার্ট 1 দেওয়া হয়নি।